দাদা একটু ডান দিকে ঘুরে যাবেন দাদা, সামান্য ছবি ছবিটা করে নেবো দাদা, আপনি বাইরটা দাঁড়িয়ে আমরা মনে করি একমাত্র আলো
খানিকটা ঘুরে বলুন। পাড়াদা একটু পেছাও, পাড়াদা পাড়াদা একটু পিছিয়ে। আরে ঘোড়া তো থাকবে রে ভাই প্রেমে। দাদা ওটা হয়ে যাক, পাচ্ছি না ঘোড়াটাকে। ভাই কোন দাদা কি করছেন কারণ
इस्तेमाल नहीं करेंगे क्योंकि एकदम वो जो 1200 रुपया में मिलते हैं, ठीक है, हम जाके अपना जाके आपसे जाके मिलेंगे, बात करेंगे टेलीफोन में नहीं। और इसीलिए जहाँ चलना है परिवहन बस, वो रोड पर आ गया फ्लाइंग ऑफ। ओके ओके थैंक यू। देखिए भाई पीछे 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 तंत्री तुम एक मिनट भारत। आप एक स्टेट का पुलिस बॉर्डर में जाके दूसरा स्टेट को पुलिस को फायरिंग करते हैं। दो दिन पहले जहां अमित शाह जाते हैं होम मिनिस्टर उधर में फायरिंग होता है। आप यूपी में इनकम, आप क्या चाहते हैं? बंगाल में, सारा दुनिया में, गुजरात, यूपी, भारत में, हर जगह में एक थाना दूसरा का अपॉर्चुनिटी है। भवानी कुछ थाना पश्चिम को अपॉर्चुनिटी फास्ट चीज पैलेट को अपॉर्चुनिटी है। आप चाहते हैं एक भारत नहीं, 5000-10000 भारत हो जाए, ভাই।
এবং কলকাতার ছেড়ে দেবে ভাবছে, কারণ ওদের ঘরের থেকেও
এখন কালো ঘোড়ার উপরে কোন স্মার্টফোন ব্যবহার নয়, উনি সেটা বারবার করে বলছেন স্মার্টফোন হচ্ছে মমতার ঘাড়ে আড়িপাতা পড়ছে, মানুষ উড়ন্ত ঘোড়া, এরা উড়ন্ত ঘোড়ার মতো বেগা সাথে বীজ ঢুকিয়ে দিচ্ছে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে। আজকে আড়ি পাতার অভিযোগে নরেন্দ্র মোদী অমিত শাহ অবিলম্বে পদত্যাগ করেন। যেদিন অমিত শাহ আসাম গেল নাগাল্যান্ড মিজোরাম, তারপরের দিন থেকে ওয়ান স্টেট ভার্সেস ওয়ান স্টেট, এতদিন ধরে হিন্দুর সঙ্গে মুসলমানের লাগাচ্ছে, এবার রাজ্যের সঙ্গে রাজ্য, এরপর কি জেলা ভার্সেস জেলা, এরপর কি ভবানীপুর ভার্সেস পার্সি, আমি চাই সারা ভারতবর্ষ জুড়ে ফ্লাইং হর্স বেরোক, ঠিক আছে দিকে দিকে দেখি না, কাছ থেকে দেখতে পাই না, মমতা ব্যানার্জি আমাদের ওপর আড়ি পাচ্ছেন কোন
আমরা 294 তোমরা 420 মানে 420 বাংলা হিরো আমরা 294 তোমরা 420 মানে 420 মানুষ হিরো রানী হিরো জনতা হিরো ও লাভলি প্রতিবাদে সামিল রাজা সেই রানী রূপী তুমি দেখতে পাচ্ছ যে মেদিনীপুর বন্যা গেল বন্যা জলপাইগুড়ি গেল হাজার হাজার ভারত অনেক অখণ্ড ভারত অখণ্ড ভারত জয় ভারত জয় বাংলা জয় রানীর এখন মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং করছে, এখন অভিষেক মিটিং করছে, সেই সময় যদি পেগাসাসে সাকসেসফুল না হই তাহলে করোনা ঢুকে যাবে। আজ সারা বিশ্ব জুড়ে প্রতিবাদ, তোমরা বলছো মমতা ব্যানার্জি আরিফ পেতে, যদি আরিফ পান তো তোমরা নির্বাচন বললে না কেন, তখন তো গলিমার গলিমার এই অভিষেক ব্যানার্জি ভান্ডা ফোর করে দিয়েছে, সঙ্গে সঙ্গে তখনই বলছো যে না 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 আমরা না ওরা আরিফ পাচ্ছে, আমাদের তারা তাড়াতাড়ি করতে আমি আমরা তো আমাদের নাম দিয়েছি, লাস্ট নাম মমতা বন্ধু, সেকেন্ড নাম অভিষেক বন্ধু, আমরা ক্যাপ্টেন, এই সেই জন্যে আমরা নো অ্যান্ড রাইট নো অ্যান্ড আমরা আটকাই না অ্যাম্বুলেন্স কে, যারা দেশের প্রগতিকে আটকায় তার নাম বিজেপি। আমরা কালো পোশাক পরে রাস্তায় নেমে পড়েছি, রানীরও মুখ কালো, যারা মুখ কালো, মুখ কালো নিয়ে রানীও নেমে পড়েছে পেগাসাস পেগাসাস পেগাসাস। আচ্ছা দিল্লি থেকে প্রেমিক করে একটা দাড়ি করো দিদির কাছে ছিল এদের ভ্যাকসিন, সোনার দুর্গা গড়া নেই কোনো সিন, জনতা বলছে আমরা তোমরা 420 মানে 420 বাংলা হিরো মানুষ হিরো জনতা হিরো, বিজেপি কি করবে বেলা করো বিলিয়ন বিলিয়ন 24-42-42 তুই আমায় কাজ করতে দিবি না, আস্তে আস্তে, আরে দাদা ফিট আছে ঠিক করছো, ধরে নাও আরে
হ্যাঁ সে তো যায়।